আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা, বারাকাতুহু। যাই হোক, মেজাজ খারাপ, এগুলো আসলে খুবই মেজাজ খারাপ হয়। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, এম এস কে, বলেন ভাই। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, বলেন ভাই। আচ্ছা আচ্ছা, আমি আর কি আপনার লাইফ ছিলাম, তো মাহরামের ব্যাপারটা শুনলাম, একদম মাহরাম নিয়ে একটু প্রশ্ন করছি, আপনি তার উত্তর দিলেন দেখলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন আপনি। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে মাহরাম বানানো, এটা নিয়ে একদম প্রশ্ন বললেন একটু আগে, নামটা খেয়াল করে নেই আপনি, আমি ওইটার ওইটার অ্যান্সার দিতে আর কি যুক্ত হয়েছি। আচ্ছা আচ্ছা, উত্তর দেন, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে ওমরের একটা হাদিস আছে মুয়াত্তা মালিকে, সেই হাদিসে বলা হয়েছে যে প্রাপ্তবয়স্কদের এভাবে দুধ পান করিয়ে মাহারাম করা যায় না, সেটা কিন্তু আমি বলেছিলাম, আপনি শুনেছিলেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কি উত্তর দিতে চাচ্ছেন বলেন তাহলে। আচ্ছা, আমি যে উত্তর দিতে সেটা হলো যে মানে আপনি আপনি এটা ভালো করে জানা দরকার, যে আপনি এটা অবশ্যই জানেন যে অবশ্যই মানে হাদিসের প্রায়োরিটি কোরআনের থেকে কম, এটা তো জানেন নাকি? হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হ্যাঁ, ব্যাখ্যা ঠিক আছে, যদি মানে কোরআনের সাথে কনফ্লিক্ট হয় তাহলে আমরা কোরআনের সাথে স্থির থাকবো, এবার এরকম একটা কথা হাদিসের মানে সালফে সালেহিনদের আকিদা হচ্ছে হাদিসের সাথে কোনো অবস্থাতেই কোরআনের কোনো কনফ্লিক্ট নাই, এটা হচ্ছে আচ্ছা সালফে সালেহিনদের আকিদা। আচ্ছা ঠিক আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে হাদিসের সাথে মানে কোরআনের কোনো কনফ্লিক্ট নাই। আহলে হাদিসদের মানে আকিদা হচ্ছে কোরআনের সাথে হাদিসের কোনো কনফ্লিক্ট নেই, যখনই সেটা কোরআনের আয়াত হোক, সহি হাদিস হোক, হাসান হাদিস হোক, সেগুলো অবশ্যই যে কোনো মুসলিমের পালন করতে হবে। সেইখানে কি বলা আছে, সেইখানে যে জিনিসটা বলা আছে হাদিস, এটা বলা আছে খুবই সুবিখ্যাত হাদিস, বিশুদ্ধ হাদিস, যে কোরআনে যেটা বলা আছে সেটা তো পালন করবেনই, নবী যেটা বলে গেছে সেটা তো পালন করবেনই, হেদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন যা বলে গেছে বা যা করে গেছে, তারা হচ্ছে কোরআনের অর্থটা সবচাইতে ভালো বুঝেছে। এই কারণে তারা যেটা বলে গেছে করে গেছে, সেটা আপনি নাকে দড়ি বাঁধা উটের মতো, নাকে দড়ি বাঁধা উট যেরকম দড়িটাকে ভেতরের মাড়ির দাঁত দিয়ে শক্ত করে চাপ দিয়ে ধরে রাখে, সেভাবে আপনি হিদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন পর্যন্ত যা করে গেছে তাদের এই আকিদাকে আপনি নাকে দড়ি বাঁধা উটের মতো ধরে রাখবেন, কামড় দিয়ে ধরে রাখবেন, যেন সেটা থেকে আপনি কখনো বিচ্যুত না হন। সেই হাদিসে বলা হয়েছে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। ঠিক আছে ভাই, আপনার কথা, ভাই আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনি আপনি কেন বলছেন যে কোরআনে হাদিসের সাথে হাদিস কোরআনের বিপরীত, এটা কেন বলছেন ভাই, সেটা একটু বলেন। সেটা হলো যে মানে আপনি যদি বাঁকুড়া 233 নম্বর আয়টা দেখেন, তো একজন মানুষ 2 বছর ব্রেস্ট মিল্ক পান করতে পারবে, ঠিক আছে, এটা হলো কোরআনের আয়। ঠিক, আর আপনি আমি বলবো যে ইসলাম টিভি সাইটটা সাইট চার ভাই টু 8 5 9, এই কোশ্চেনটা একটু দেখেন, ঠিক আছে, এখানে মালিক, তারপর আরো অনেক ইমাম, যেমন জুহরি, আতাতা, আসহাবি, সুফিয়ান, তারপর এখানে অনেকগুলো ইমামের বক্তব্য দেওয়া আছে যে এই মাহরাম মানে দুধ পান করে যে মাহরাম বানানো, এটা 5-2 ইয়ার্স এর মধ্যে হতে হবে, ঠিক আছে। তা আপনারা মানে এই জিনিসটা কেন বারবার, আমি এর আগেও একবার একটা ভিডিও দেখছি যে মানে কি জিনিসটা কেন প্রচার করেন যে মানে অ্যাডাল্ট ব্রেস্ট ফিডিং, এটা মানে মানে 5 স্কলাররাই বলে গেছে যে 2 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। ভাই, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সেই যে মুয়াত্তা মালিকের যে ওমরের হাদিসটার কথা আমি বললাম, সেইটা সেইটার কথা আপনি বলছেন, কিন্তু তার হাদিস না কথা কথা তো বলছি ভাই, কোরআনের কথা তো বলছি ভাই, কথা মাঝখানে, আবার ভাই কথার মাঝখানে কথা বলছেন কেন ভাই, কথার মাঝখানে কথা বলছেন কেন ভাই, আমি এখন কথা বলছি না, একটু শুনেন, আপনার কথাটা তো আমি শুনলাম, কারণ আপনি আমার কথাটা শুনেন। আপনার তো ট্রেন ছেড়ে, আপনার ট্রেন ছেড়ে যাচ্ছে, আপনার ট্রেনটা কি ছেড়ে যাচ্ছে ভাই, ট্রেনটা কি ছেড়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরেন না। আরে ভাই, আপনার কি ট্রেনটা কি ছেড়ে যাচ্ছে নাকি, আপনার ট্রেন কি ছেড়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরেন না ভাই, আমার কথাটা শেষ করতে দেন না ভাই, নিজেকে মিউট করে, নিজেকে মিউট করে ভাই, আপনাদের সাথে এই জন্য কথা বলতে মেজাজ খারাপ হয় ভাই। আমার, আমি এখন কথা বলছি সেটা একটু শোনেন, তারপর আপনি যখন আবার ফ্লোর পাবেন তখন বললেন এই কথাগুলা, মানে কেন এরকম করেন আপনারা, আমার কথার মাঝখানে আপনার কেন কথা বলতে হবে, একটু কথা ধৈর্য ধরে শুনেন, ধৈর্য ধরে শুনতে হবে না, না শুনলে আপনি কি কি আলোচনা করবেন। আপনার কথাটা তো আমি শুনলাম, আপনার কথাটা, আপনার দাবিটা হচ্ছে যে 2 বছরের মধ্যে হতে হবে, সেই জিনিসটা আমি উল্লেখ করেছিলাম যে মুয়াত্তা মালিকের যে হাদিস আছে সেই হাদিসে হযরত ওমর এটা বলেছিল যে 2 বছরের মধ্যে হতে হবে, এছাড়া গ্রহণযোগ্য না, সেটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, কিন্তু এর বিপরীতে অনেক হাদিস আছে। এবং সেই জিনিসটা, একটা ঘটনা ঘটেছিল যে আয়েশার কাছে একটা লোক আসতো, একটা লোক হযরত মুহাম্মদের বিবিদের কাছে একটা লোক আসতো, সেই লোকটা কে এইভাবে দুধ পান করিয়ে ইয়া করিয়া নেওয়া হয়েছিল, মাহাদাম করিয়া নেওয়া হয়েছিল, এই জিনিসটা হাদিসে মানে পরিষ্কার ভাবে এসেছে।
এখন মুয়াত্তা মালিকের হাদিসটা যদি হযরত ওমরের কথাটা যদি হাদিস হয়, ওইটাও কিন্তু হাদিসি, ঠিক আছে? এবং একই সাথে কোরআনের আয়াত পর্যন্ত নাজিল হয়েছিল। ভাই আপনি কি নাসেখ মানসুখ কাকে বলে এই জিনিসটা বলতে পারবেন আমাকে, জানেন কিনা? মানসুখ মানে অ্যাব্রোগেটেড নতুন ভাগ অর্থটা বলতে বলি নাই আমি, যে আপনাকে বলেছি যে আপনি যদি মানে এটা সংজ্ঞাটা বলতে পারেন। কোরআনে যে মানসুখ আয়াত আছে সেটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ সেটা তো আছে। এটা এটা কেন আছে ভাই, এটার মানে কি, মানসুক আয়াত থাকার মানে কি? এটা মানে হলো নতুন আয়াত দিয়ে আগের আয়াতটা চেঞ্জ করা। হ্যাঁ, তাহলে তাহলে আপনি আমাকে বলেন যে কোরআনে সমুদ্রের যে মাছ আছে, সমুদ্রের মাছ, হ্যাঁ সমুদ্রের প্রাণী, এইটা কি খাওয়া হালাল নাকি হারাম বলেন তো আচ্ছা এই টপিক তো আমি মানে এই টপিকের কথা তো আসলে ভাই। আমি আমি আপনাকে এই জিনিসটা যেহেতু জিজ্ঞাসা করছি, সেটাই সেহেতু এই জিনিসটা রিলেটেড, এই কারণেই আপনাকে আমি জিজ্ঞাসা করছি। আপনি এই পয়েন্টে কথা বলতে আসেন নাই সেটা আমি জানি, কিন্তু এটা এটার সাথে একটা রিলেশন আছে দেখেই আপনাকে আমি জিজ্ঞাসা করেছি, না হলে তো আমি জিজ্ঞাসা করতাম না। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে কোরআনে মৃত মাছ খাওয়া বিষয়ে কোরআন কি বলে সেটা কি আপনি জানেন? না আমি জানি তবে আমি মোটামুটি শিওর এটা খাওয়া না ভাই, এটা হারাম, কোরআন অনুসারে এটা হারাম, কোরআন অনুসারে এটা হারাম। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, আর আপনি যদি মাঝখানে কিছু বলতে চান তাহলে বলতে পারেন, আমি আপনাকে কোরআনের আয়াতগুলো বের করে দেখাচ্ছি। আচ্ছা আপনি একটু বলছিলেন যে মানে কোন মুহাদ্দিসকে বাতিল করছে বাকি মুহাদ্দিসরা, তো আমার কথা হলো যে আমরা আপনার ফতোয়া শুনবো না ইসলাম কিউ এরকম সাইটে যে ফতোয়াগুলো আছে সেগুলো দেখবো? ইসলাম কিউ হলো সালাফি সাইট, এটা হলো মানে একদম কি বলে যে কতল করতে হবে ওই ধরনের ইয়া দেয় ফতোয়া দেয় সেই সাইটে দেখেন, এখানে সেই সাইটে পর্যন্ত সালাফি সাইট এখানে পর্যন্ত বলা হয়েছে যে 2 বছরের মধ্যে হতে হবে। এবং আমি কোশ্চেন নাম্বারটা উল্লেখ করে দিই, 2857। সেটা আপনাকে, সেটা যখন আমি লেখাটা লিখবো, আমি এখনো আমি বলেছি যে লেখাটা আমি এখনো লিখিনি এই বিষয়ে, সেইখানে যে ত্রুটি আছে সেখানেও ত্রুটি আছে। ইসলাম কিউ এ অবশ্যই সালাফি সাইট এবং অত্যন্ত গ্রহণযোগ্য সাইট, অবশ্যই সেটা ঠিক, ইসলাম কিউ এ .info সালাফি মানহাজের অত্যন্ত গ্রহণযোগ্য সাইট, কিন্তু সেই ওয়েবসাইটেও ত্রুটি আছে, সেটা আমি আপনাকে দেখাবো, সেটা আমি আমার লেখার ভিতরে দেখাবো। আগে এই জিনিসটা একটু আলোচনা করে নিই ভাই। দেখেন তো সুরা বাকারের 173 নম্বর আয়াত, এই আয়াতটা একটু পড়েন তো ভাই আপনি। আচ্ছা মোবাইলের কারণে দেখতে পাচ্ছেন না। আচ্ছা আমি আপনাকে পড়ে শোনাই, আমি আপনাকে পড়ে শোনাবো। আচ্ছা এই কোরআনের সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হচ্ছে, মরা প্রাণী, রক্ত, শুকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারণে আমি উৎসর্গ করা, শুধুমাত্র এগুলোই তিনি তোমাদের জন্য হারাম করেছেন। এখানে কার মরা প্রাণীর কথা বলা আছে তাই না ভাই? হ্যাঁ মরা প্রাণী তো হারাম। আচ্ছা সুরা নম্বর 5 আয়াত নম্বর 3, এখানে যে জিনিসটা বলা হচ্ছে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের মাংস এবং যেসব জন্তু তোমাদের, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়, তার মানে মরা মৃত জীব তোমাদের জন্য হারাম তাই না ভাই? আচ্ছা এখন আপনি বলেন মাছ যদি মরা মাছ হয়, সমুদ্রে যদি মরা মাছ পাওয়া যায়, সেটা কি মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? আচ্ছা এই, আচ্ছা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, এই জিনিসটা কোরআন অনুসারে হারাম কিন্তু হাদিস অনুসারে হালাল। কারণ নবী মোহাম্মদ একবার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গিয়েছিলেন, সেই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তিনি একটা সমুদ্রে ভেসে আসা একটা মৃত মাছ পেয়েছিলেন তার সাহাবীরা, সেই মৃত মাছটার মাংস এবং চর্বি তারা পুরো 1 মাস ধরে খেয়েছিলেন এবং নবী মোহাম্মদ সেটাকে অ্যালাউ করেছিলেন। এবং নবী মোহাম্মদ বলেছিলেন দুই ধরনের মৃত প্রাণী খাওয়া হালাল, একটা হচ্ছে টিব্বি পাখি, টিব্বি পাখি, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ভাই, আপনি একটু পরে বুঝতে পারবেন, আপনি আগে একটু দেখে নেন। আমি তো অপ্রাসঙ্গিক হলে তো আমি আপনাকে এই জিনিসটা দেখাতাম না, অপ্রাসঙ্গিক হলে কি আপনাকে আমি জিনিসটা দেখাতাম? এই যে এই হাদিসটা হচ্ছে সুরানি ইবনে মাজা শরীফের 3314 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের জন্য দু প্রকারের মৃত জীব ও দুই ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দুটি হলো মাছ এবং টিড্ডি, এবং দু প্রকারের রক্ত হলো কলিজা ও প্লিহা। এখন আপনি এই হাদিসটা এবং এই আয়া কোরআনের আয়াতটা একটু মেলান তো ভাই, বলেন তো এই দুইটা কি পরস্পর বিরোধী না?
আমি আসলে বলতে পারছি না, এই বিষয়ে ডিটেইলস জানি না। তো আপনি বলতে না পারলে আপনি তো আলোচনা করতে আসেন নাই, মানে আপনি একটা জিনিস পয়েন্ট নিয়ে আলোচনা করতে এসেছেন, তাহলে আপনি আলোচনাটা আগ বাড়াবেন না? অন্যান্য বিষয়ে কোরআন এবং হাদিসের যেখানে কনফ্লিক্ট সেই জিনিসটা আমি পয়েন্ট আউট করবো না? তো আপনি অন্য কোনো বিষয়ে আলোচনা করবেন না? আপনি যে জিনিস দেখাচ্ছেন সেই অনুযায়ী সেটাই, আপনি অন্য কোনো বিষয়কে আলোচনা করবেন না, শুধুমাত্র এই দুধপান বিষয়ে আলোচনা করবেন? আমার আমি আপনাকে যে জিনিসটা পয়েন্ট আউট করছি যে কোরআনে এক জায়গায় বলা আছে মরা প্রাণী হারাম, হাদিসে আবার সেই জিনিসটার অ্যালাউ করে দেওয়া হয়েছে দুইটা প্রাণীর ক্ষেত্রে, এবং মুসলমানদের আকিদা হচ্ছে এইটাই যে মৃত মাছ খাওয়াটাও হালাল, যেহেতু নবী মোহাম্মদ হাদিসে এই জিনিসটা দুইটা প্রাণীর ব্যাপারে এই জিনিসটা অ্যালাউ করে দিয়ে গেছে। সেহেতু ইসলামের আকিদা হচ্ছে নবী মোহাম্মদ যেই বুঝটা বুঝেছে কোরআনকে স্টাডি, কোরআনের আয়াত থেকে নবী মোহাম্মদ যেই বুঝটা বুঝেছে সেটাই হচ্ছে ইসলামের আকিদা। এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে কোরআনের সুরা বাকারের 173 নম্বর আয়াত আর সুরা সুরা নম্বর 5-এর 3 নম্বর আয়াতে যে মরা প্রাণী মৃত জীব কে হারাম করা হয়েছে, সেখানে আবার হাদিসে দুইটা প্রাণীর বেলায় সেই জিনিসটা ইয়া করে দেওয়া হয়েছে যে এই রক্ত হালাল, সেটা হচ্ছে কলিজ এবং প্লিহা এবং দুই প্রকারের মৃত জীবও হালাল, সেটা হচ্ছে মাছ এবং কিডনি। এইভাবেই ইসলামের আকিদা এইভাবে তৈরি হয়েছে যে কোরআনের সাথে কনফ্লিক্ট আপনার মনে হতে পারে, কিন্তু হাদিসটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই হাদিসটা কে আমরা মানে মুসলিমরা মানবে না, শুধুমাত্র কোরআনে যেহেতু বলা আছে মৃতজীব হারাম সুতরাং সব মৃতজীবী হারাম, এটা আপনার কাছে কেন মনে হচ্ছে? আমার আমার কাছে আমি আমি সেই বিষয়ে জানি না, মানে হালাল হারামের ব্যাপারগুলো। তো হাদিসকে না মানার মানে কোন ইয়া কি আপনার কাছে আছে যে আপনি এই হাদিসটা মানবেন না, কোন সহি হাদিসকে আপনি মানবেন না, সেটা সেটা না মানার কি আপনার কাছে কোনো যুক্তি আছে? আপনি কি ইসলাম ইনফো ডট ইসলাম কিউএ ডট ইনফোতে এমন কোন মানে ইয়া পেয়েছেন যে সহি হাদিস কোন সহি হাদিস কোরআনের বিপরীতে, এরকম কোন কথা সেখানে পেয়েছেন? না সেরকম পাইনি, বাট হাদিসের ব্যাপারগুলো তো মানে অনেক ডিসপিউট থাকে তাই না, হাদিসের ব্যাপারে ডিসপিউট থাকে, কোরআনের ব্যাপারেও অনেক বিষয় ডিসপিউট থাকে। কোরআনের ব্যাপার কি সবাই কি একই জিনিস বোঝে? কোরআনের আয়াতকে কি সব মানহাজের লোকজন একই জিনিস বোঝে কোরআন থেকে? না আমি 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 বলতেছি সেটা হলো যে মানে ইসলামিক থিওলজির অনেক মডার্ন ইন্টারপ্রিটেশন আছে, যেমন ভাই মডার্ন ইন্টারপ্রিটেশন আছে নাকি নাই সেটা তো আমার ভাই প্রশ্ন না, আমার আমার জিজ্ঞাসা হচ্ছে যে কোরআনের কোন আয়াতকে কি সবাই একই জিনিস বোঝে? কোরআনের আয়াত পরে একটা আয়াত পরে কি একদম সবাই একই জিনিস বুঝবে? না না সেটাই আমি বলতেছি যে ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে। তাহলে হাদিসেরও তো ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে, সেটা থাকা মানে তো এটা না যে আপনি হাদিস কোরআন কে মানবেন হাদিস কে মানবেন না। হাদিস হাদিসে যদি আপনি দেখেন যে কোরআনের সাথে কিছু কিছু জায়গায় হাদিসের কনফ্লিক্ট আছে, তখন ইসলামের আকিদা হচ্ছে কোরআন এবং হাদিসকে দুইটাই ঠিক রেখে একটা সলিউশনে আসা, এবং সেই ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা মানসুক আয়াত কোনটা নাসেক আয়াত কোনটা মানসুক আয়াত, এই সমস্ত সমস্ত কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছানো। হ্যাঁ কিন্তু এবং এই যে 5 বার এবং 10 বার যে দুধপানের বিষয়টা, এটা তো ভাই কোরআনের আয়াত ছিল, এটা হচ্ছে কোরআনের আয়াত ছিল, যেটাকে পরবর্তীতে যেটাকে পরবর্তীতে কোরআন থেকে বাদ দেওয়া হয়েছে, এটা তো কোরআনের আয়াত ছিল, এটা তো হাদিস না, এটা কোরআনের আয়াত ছিল। এটা তো কোরআনের আয়াত ছিল, এটা তো হাদিসে পাইছেন নাকি? অবশ্যই যে কোনো কিছুই তো আপনি হাদিস থেকেই পান, যে 5 নম্বর 5 বার যে নামাজ পড়েন সেটা আপনি কোথা থেকে পাইছেন? 5 অক্ত যে নামাজ পড়েন, হ্যাঁ আমি 5 অক্ত নামাজের, আচ্ছা আমি আমি একটু বলি হাদিসের ব্যাপারটা একটু মানে মানে অনেক ডিসপিউটেড, কারণ হলো আপনি হাদিসের ব্যাপার হাদিসের ব্যাপার ডিসপিউটেড না 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 আপনি ভুল বলছেন ভাই, হাদিসের ব্যাপার ডিসপিউটেড হলে কোরআনও তো ডিসপিউটেড। আচ্ছা কোরআন ডিসপিউটেড, বাট মানে কোরআনের যে মেইন থিম সেটা সংরক্ষণ করা হয়েছে আর হাদিসকে কি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে সেটা বলেন তো। পদ্ধতি সেম থাকলো, টাইমলাইনের একটা গ্যাপ আছে, তো টাইমলাইনের গ্যাপ আছে, কে বলেছে আপনাকে এটা? কে বলেছে বুখারী কবে সংকলিত হয়েছে? বুখারী কি প্রথম হাদিস গ্রন্থ নাকি? বুখারি প্রথম হাদিস গ্রন্থ, সিয়াসিত্তা তো ওই বুখারি মুসলিম এগুলো নিয়ে। ভাই বুখারি হাদিস গুলা ভাই পাগলের মতো কথা বলছেন ভাই। মুয়াত্তা মালিকের হাদিসের নাম শুনেছেন? মুয়াত্তা মালিক কেউ গুনে? মুয়াত্তা মালিক কে গুনে না, আপনি কি পাগল ভাই? আচ্ছা আমি একটু ব্যাখ্যা করি, আপনি যদি ভাই আপনি আপনি সিরিয়াসলি পাগল নাকি? ইমাম মালিক হচ্ছে গিয়ে ইসলামের 4 মাজহাবের একটা
মাঝহাবের প্রধান ইমাম এবং মুয়াত্তা মালিক হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শ্রদ্ধেয় প্রত্যেক মুসলমান যারা হচ্ছে ইসলাম সম্পর্কে জানে, প্রত্যেক আলেম ইমাম মালিককে, ইমাম মালিকের যে এই হাদিস গ্রন্থটা মুয়াত্তা মালিকের হাদিসকে অসম্ভব সম্মান করে, অসম্ভব সম্মানের চোখে দেখে। কি বলেন ভাই এই সমস্ত কথা? মানে 200 বছর পরে হাদিস সংকলন হয়েছে বা অনেক বছর পরে, এগুলো ভাই ফাও কথা। মুহাম্মদের সময় মুহাম্মদের জীবিত থাকা অবস্থাতেই হাদিস লিখিত হয়েছে। মুহাম্মদের জীবিত থাকা অবস্থায় যেইভাবে যেই পদ্ধতিতে কোরআন সংকলন হয়েছে ঠিক একই পদ্ধতিতে হাদিস সংকলন হয়েছে। আপনি যদি বলেন যে হাদিসটা হচ্ছে গিয়ে মানা যাবে না কারণ হাদিসের মানে হাদিস পালনের বা হাদিস সংরক্ষণের পদ্ধতিতে ত্রুটি ছিল, তাহলে ঠিক একই কথা প্রযোজ্য কোরআনের ক্ষেত্রে। কোরআন কারণ কোরআনকেও যে পদ্ধতিতে সংকলন করা হয়েছে, হাদিসকে ঠিক সিমিলার পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। কোরআনকে যেইভাবে গাছের উপরে লিখে, তারপরে বাকলের উপর লিখে, তারপরে মানে এখান থেকে কাগজ টাগজ এনে সেই জায়গায় লিখেছে এবং মুখস্থ করেছে, আপনি নিশ্চয়ই জানেন যে কোরআনকেও যেভাবে মুখস্থ করা হয়েছে হাদিসকেও মুখস্থ করা হয়েছে। হাদিসও মুখস্থ করত মানুষ, হাদিসও ওই যে আবু হুরায়রা কথাটা শেষ করতে দেন এই যে আবু হুরায়রা হাদিস একটা গ্রুপই ছিল মুহাম্মদের, মানে এশিয়ার ভিতরে একটা গ্রুপই ছিল যাদের একমাত্র কাজই ছিল হাদিস মুখস্থ করে রাখা, হাদিস মুখস্থ করে রাখা, হাদিস লিখে রাখা। মুহাম্মদের নির্দেশেই মুহাম্মদ তার প্রথম সময়ে কিছু সময় একটা সময়ে বলেছিলেন যে যেহেতু কোরআন এবং হাদিসের ভিতরে মিলে যাচ্ছে, কোনটা কোরআন কোনটা হাদিস এটা বোঝা যাচ্ছে না, সেই কারণে তোমরা হাদিস লিপিবদ্ধ করো না, এটা বলেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আবার সিদ্ধান্ত পরিবর্তন করে বলেছিলেন তোমরা হাদিস লিপিবদ্ধ করো, এবং তখন কোরআন মুখস্থ করার জন্য একদল লোককে তিনি লাগিয়েছিলেন এবং হাদিস মুখস্থ করার জন্য আরেক দল লোককে লাগিয়েছিলেন। হাদিস মানুষ মুখস্থ করতো, কোরআন যেভাবে মুখস্থ করতো হাদিস মানুষ সেভাবে মুখস্থ করতো। আচ্ছা হ্যালো, হ্যালো, হ্যাঁ, ছেলেদের কানে দুল পড়ে, এটা কি আপনার কাছে, আপনার কাছে কেন মনে হলো যে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্যটা কি সেটা আমাকে একটু বলেন তাহলে? আচ্ছা আপনি এই প্রশ্নটা উত্তর দিতে পারবেন যে ছেলেদের কানে দুল পড়া এলাউড না এলাউড না? ছেলেদের কানে দুল পড়া যে যে কোনো ধরনের অলংকার পরা ছেলেদের জন্য এলাউড না, এটা বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস। কিন্তু আপনি যদি শিয়া হন তাহলে আপনি এই সিয়াসিটাকে রিজেক্ট করবেন, এবং আল কাফির সাহিহ হাদিসে আছে যে হুসান এবং হাসান এদের কানে দুল ছিল, ঠিক আছে? না আল কাফির হাদিস, সেই হাদিসটা একটু দেখান তাহলে আমাকে। এবং এই হাদিসটা রাবি কে, রাবি কারা ছিলেন বলেন তো? এটা কি সহি সনদের হাদিস, এটার কি সনদ আছে? আচ্ছা আমি ভাই, আপনি কি হাদিসের সনদ মতন কাকে বলে এই জিনিসটা বলছেন? আমি বলতেছি যে মানে আপনি যদি শিয়া হন তাহলে আপনি সুনির হাদিসটা রিজেক্ট করবেন, আপনি যদি সুনিয়া তাহলে না 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 না, হাদিসের হাদিসটা নির্ভর করে সনদের উপরে ভাই, হাদিসটা নির্ভর করে সনদের উপরে। কাফি মোল্লা, মোল্লা কাফির কথা যেটা বলছেন, সুনি সে কথা বলছেন না, পাঠক তো না আমার, শিয়ারা কি পাঠক তো না আমার, সরি শিয়ারা ভাই, মোল্লা কাফির কথা যেটা বলছেন সেটার সনদটা আপনাকে তো উল্লেখ করতে হবে না? আচ্ছা আমি আল কাফির মানে শিয়া হাদিস তো এরকম গুগলে পাওয়া যায় না, একটা বই নামে তারপর দেখাতে হবে। আপনাকে তো সেই জিনিসটা মানে আপনার যদি একটা ভ্যালিড পয়েন্ট আর্গুমেন্ট মেক করেন তাহলে আপনার উচিত না যে সেটা সপক্ষে দলিল পেশ করা? আমি দলিলটা পরে পেশ করি, আমি আমার কাছে এখন না। তো আপনি তাহলে দলিলগুলো নিয়ে আমার সাথে আলোচনা করতে আসতেন। আপনি যদি কোনো শিয়া মোল্লা, শিয়া মোল্লা কাফির কথা যেটা বলতেছেন, যে মানে হাদিসটার কথা বলতেছেন, সেটা তো আপনার সনদ পেশ করতে হবে, সেটার সনদটা কি দেখতে হবে তো ভাই? মানে এটা তো এমন না যে শিয়া বলে তার হাদিসটাকে কেউ বাতিল করে দিচ্ছে, দেখতে হবে তার সনদটা কি। শিয়া হাদিস ইয়া করে নাকি যদি এমন কেউ থাকে যার আকিদাগত সমস্যা আছে, আকিদাগত সমস্যা আছে, তাহলে তো সে বাতিল হয়ে যায়। আচ্ছা না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো হাদিস ইজ মোর ওপেন টু ইন্টারপ্রিটেশন, কারণ হাদিসের ক্ষেত্রে কমন সেন্স ব্যবহার করতে হবে, কোরআনের ক্ষেত্রে কমন সেন্স ব্যবহার করতে হবে না, এটা কে বলেছে আপনাকে? মডার্ন ইন্টারপ্রিটেশন, আপনি মুফতি আবু, আপনি যে ইসলাম QA.info এখানে যে এই ওয়েবসাইটের কথা বললেন, ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, ওরা আপনাকে কল্লা কাটবে আপনার, আপনি যদি এই কথা বলেন ওরা আপনার কল্লা কাটবে। আমি যদি তো মানে নাম টাম লুকিয়ে
আমার মানে মানে এই এই ধরনের এই ধরনের অন ইসলামিক কথা যদি আপনি তাদের এখানে গিয়ে বলেন, সৌদি আরবে গিয়ে যদি তাদের সামনে গিয়ে বলতে পারেন, তখন আমি বুঝবো যে এটার মানে আপনার একটা সাহস আছে। মুফতি আবুলি বা ডক্টর হাশিম এদের ইন্টারপ্রেট এটার যে ইয়াগুলো আছে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো দেখেন এই ধরনের ইসলামিক ছেলে এদের বিষয়ে তো আমার প্রয়োজন নাই, কারণ আমি আমি ক্লাসিক্যাল যুগের যেই তাফসির কারক, ইসলামের যে সবচেয়ে ক্লাসিক্যাল যুগের যে তাফসির কারক, তাদের তাফসির আমি পড়ে আসছি। কোন চিপা চাপা দিয়ে কে কি বলছে সেগুলো তো আমার পড়ার দরকার নেই বা শোনার দরকার। মানে ইবনে কাসিরের আগে কি তাফসির লেখা হয় না, কি বলেন ভাই এই সমস্ত কথা? শিয়া তাফসির আহলুল বাইত এগুলো একটা মানে পড়ছেন কখনো? মনে হয় না ভাই। শিয়া তাফসির পড়ার তো আমার মানে কোনটা শিয়া নাকি কোনটা সুন্নি সেটা না তো ভাই, আমি যেটা বলছি সেটা হচ্ছে কোনটা হচ্ছে ক্লাসিক্যাল যুগের তাফসির। ক্লাসিক্যাল যুগের তাফসির কেন কেন মানে তুমি যদি পুরানো সেটা দাম দিয়েছি নতুন হলে দাম কম, এরকম তো ভাবা ছিল না। কারণ এই জিনিসটা তো নবী মোহাম্মদই বলে গেছে যে আমার কয়েকটা জেনারেশনের পরে তারা নানা উপভাগে বিভক্ত হবে। হ্যাঁ এটা সুন্নি হাদিস, সুন্নি হাদিস হলেই যে সেটা মানে বাতিল, শিয়া হাদিস হলেই যে সেটা বাতিল। আপনার তো ভাই মানে এই ঠিক নাই, আপনি তো আপনি তো ভাই মানে মানে ইসলাম সম্পর্কে তো মানে এইটা তো বেসিক জিনিস যে সনদ মতনটা মতন বিষয়ে তা দেখে, আপনি তো সেটাই ভাই না বইলে আপনি বলতেছেন ও এটা তো শিয়া হাদিস এটা তো সুন্নি হাদিস, এগুলা কি ভাই, এগুলা কোনো কথা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট আপনি মানে এই 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 মানবের ব্যাপারটা আপনারা যেভাবে প্রচার করেন এটা কিন্তু ঠিক না। এই বিষয়ে ভাই সৌদি আরব থেকে ফতোয়া দেওয়া হয়েছে, আপনি কি বলেন? সৌদি আরবের ফতোয়া আছে তো, গ্র্যান্ড মুফতির ফতোয়া আছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ফতোয়া আছে, আপনি একটু নেটে সার্চ করে দেখেন সৌদি আরবের। এটা তো মানে মানে এটা তো ডিসপিউটেড ব্যাপার, আপনারা যেভাবে প্রচার করেন যেন একদম মানে এরকম হয়ে আসতেছে, মানুষ এখন এরকম করে এরকম এরকম একটা ব্যাপার, কিন্তু এটা ডিসপিউটেড ব্যাপার, এরকম হয়ে আসতেছে তো, হয়ে আসতেছে তো। আপনাকে আমি একটা হাদিস দেখাই, যে যে মুয়াত্তা মালিকের হাদিসের কথা বললাম, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ মুয়াত্তা মালিকের হাদিস আছে। এর আগে একজন এক মহিলা এসে আপনার সাথে কথা বলতেছিলাম, দেখলাম ভিডিও, সেখানে আপনি একটা বলতেছেন যে মানে এটা রহিত করা হয় না এবং আনডিসপিউটেড এরকম কথাবার্তা বলতেছেন। আমি মানে একটু জীবনে আপনার যদি মানে সত্যি মানে একটা জিনিস বলতে চান এগেন্স্ট কথাবার্তা সেগুলো তো বলতে হবে নাকি? এবং মানে কি বলেন, মানে কি বলেন ভাই? ক্লাসিক্যাল স্কলাররাই এটা বলে গেছে যে 2 বছরের মধ্যে এটা হতে হবে, এই জিনিসটা তো মানে বলেনি না, বলেন যে অ্যাডাল্ট হলো সে করতে পারবে এরকম। তো এটা তো কোরআনের আয়াত ছিল তো, এই কোরআনের আয়াতটাকে তো পরে ইয়া করা হয়েছে, কোরআনে অ্যাড করা হয় নাই, তো হাদিস থেকেই তো কোরআনের আয়াত কোনটা কবে নাজিল হয়েছে সেটা তো আপনি হাদিস থেকেই পাবেন, নাহলে আপনি জানবেন কিভাবে? আপনি বলেন কোনটা মাক্কী সূরা কোনটা মাদানী সূরা, বলেন তো দেখি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আগে ওই মাহরামের ব্যাপারটা ভাই আপনি মানে কেমনে বুঝ ভাই, এখন যখনই আপনাকে আমি একটা প্রশ্ন করি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, মানে এটা বইলে আপনি মানে পতকে মানে পিস্তা যাবেন, এইটা কি আলোচনার কোনো মানে পদ্ধতি হলো? আমি বলবো আপনার মুফতি আবুনি ডক্টর হাশমি এদের ভাই, আমার তো এই সমস্ত মানে একটা দুইটা নাম বললে তো লাভ নেই তো ভাই, আপনি এখানে আমার আপনার পয়েন্টটা এখানে প্রুফ করেন, এখানে প্রমাণ করেন, আপনি দলিলাদি নিয়ে আসেন, দলিলাদি নিয়ে এসে একটা জিনিস আপনি প্রুফ করতে পারছেন না, একটা জিনিস আপনার কোনো ইয়া নাই, মানে অনর্থক কথা বলে যাচ্ছেন এবং গায়ের জোরে ঠেলে যাচ্ছেন। না আপনি যে বললেন যে হাদিসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কি যেটা জানেন যে শিয়ারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এটা জানেন? আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে মুসলমানরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের হাদিস যেরকম ভাই কোরআনের আয়াতে তো অনেক ইন্টারপ্রিটেশন আছে, একই কথা তো প্রযোজ্য কোরআনের ক্ষেত্রে। আপনি আমাকে বলেন যে আল্লাহ কি আকার আছে নাকি নিরাকার, বলেন তো। আপনার এখান থেকে ঘ্যাস ঘ্যাস শব্দ হচ্ছে, আপনি ঘ্যাস ঘ্যাসটা একটু ঠিক করেন, আপনার এখান থেকে ঘ্যাস ঘ্যাস শব্দ আসতেছে, ঘ্যাস ঘ্যাসটা একটু ঠিক করেন। হ্যাঁ আপনি আমাকে বলেন যে আল্লাহ পাকের কি আকার আছে নাকি আকার নাই, বলেন এটা। আপনি যদি ইয়া হন সালাফি হন তাহলে আপনাকে লিটারালি, আমি সালাফি নাকি আমি শিয়া নাকি আমি আহলে সুন্নাত আল জামাত নাকি আমি আহলে হাদিস, সেটা তো আপনাকে আমি জিজ্ঞাসাই করি নাই ভাই, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি আপনার কি মনে হয় যে আল্লাহ পাকের কি কোরআন থেকে আপনি কি পেয়েছেন, কোরআন হাদিস থেকে আপনি কি পেয়েছেন, আল্লাহ পাকের কি আকার আকৃতি আছে নাকি আকার আকৃতি নাই? আপনি এখন ওই যে আল্লাহর চেহারা মানে আদমকে সৃষ্টি করেছে চেহারা ওই ইয়াগুলো নিয়ে আসবেন, আপনি আলোচনাটা করতে চাচ্ছেন না নাকি? তাহলে ভাই যুক্ত হন কেন, যুক্ত কেন হয়েছেন তাহলে?
ধন্যবাদ তাহলে আপনাকে, মানে আপনাকে যখনই একটা কিছু জিজ্ঞাসা করতেছি তখন আপনি পিস্তা পিস্তা শুরু করেন, এইভাবে কি আলোচনা করতে আসে মানুষ? আপনি আলোচনা করতে আসছেন, আলোচনা করেন, আপনার সাথে আমি আলোচনা করতেছি অনেকক্ষণ ধরে, আপনার সাথে আপনাকে আপনাকে প্রশ্ন করছি, আপনার সাথে আলোচনা করছি, প্রয়োজনে রেফারেন্স গুলো দেখাতাম দেখাবো, কিন্তু যখনই আপনাকে আমি একটা জিনিস নিয়ে ধরতেছি আপনি এখান থেকে পিস্তা যাচ্ছেন, পিস্তা পিস্তি খেলতেছেন, এটা কি আলোচনা করার কোনো পদ্ধতি? এভাবে কি আলোচনা করতে হয়? আপনি তাহলে মানে একটু ভালো করে পড়ে আসেন, ভালো করে জেনে আসেন, দলিল গুলা নিয়ে আসেন, তখন আপনি আলোচনা করতে আসবেন, এভাবে আলোচনা করতে হয় না ভাই। মেহেদি ভাই আপনি বলেন।